12 বছরের কম বয়সী শিশুদের উপর পরীক্ষামূলকভাবে করোনা টিকা প্রয়োগ শুরু করতে যাচ্ছে ফাইজার। শিশুদের জন্য স্বল্প মাত্রা টিকা তৈরি করেছে কোম্পানিটি। এদিকে ভারতে আবারও বেড়েছে দৈনিক আক্রান্তের সংখ্যা। শিশুদের উপর টিকা দেওয়ার প্রথম ধাপে 144 জন শিশুর উপর স্বল্পমাত্রার দুই ডোজ টিকা প্রয়োগ করবে ফাইজার। প্রথম ডোজ প্রয়োগের পর প্রতিক্রিয়া দেখে দেওয়া হবে দ্বিতীয় ডোজ। ফিনল্যান্ড, পোল্যান্ড, স্পেন ও যুক্তরাষ্ট্রের 90টির বেশি ক্লিনিকে 4,500 শিশুকে পরীক্ষামূলকভাবে টিকা দেওয়া হবে। ফাইজার বায়োএনটেকের তৈরি টিকা এরই মধ্যে যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপে 12 বছরের বেশি বয়সী শিশুদের জরুরি প্রয়োজনে প্রয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। ভারতে মঙ্গলবারের তুলনায় বুধবার বেড়েছে করোনায় আক্রান্তের সংখ্যা। দেশটিতে নতুন আক্রান্ত হয়েছে 92,596 জন, মারা গেছে 2,219 জন। বেসরকারি হাসপাতালে করোনা ভ্যাকসিনের দাম নির্ধারণ করে দিয়েছে ভারত সরকার। মহামারীজনিত বিধিনিষেধের পর কিভাবে নিরাপদে আবারও ভ্রমণ চালু করা যায় তা নির্ধারণ করতে কানাডা, মেক্সিকো, ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাজ্যের সাথে বিশেষজ্ঞ দল গঠন করেছে যুক্তরাষ্ট্র। ভ্রমণ ও জনসমাগমে নিষেধাজ্ঞা বহাল রেখে বৃহস্পতিবার থেকে অস্ট্রেলিয়ার মেলবোর্নে লকডাউন শিথিল করা হয়েছে। সিঙ্গাপুরে করোনা ভাইরাসে 86 বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনায় মারা গেল 34 জন। কর্তৃপক্ষ বলছে কোভিডের শুরু থেকে প্রস্তুতিমূলক ব্যবস্থা নেওয়ায় দেশটিতে মৃত্যুর সংখ্যা তুলনামূলক কম। সুস্মিতা আনোয়ার, দীপ্ত, বার্তা কক্ষ।